তা নমস্কার বন্ধুগণ, তা আশা করি সবাই ভালো আছেন। তা আমি সাধন সাউন্ড বাংলা থেকে সাধন দাস বলছি। যে আগের যে বিষয় আমাদের যে এই হরন ইউনিট আর এই হর্ন টুইটার যেটা এই যে কিছু বন্ধু আছে যে এই টুইটার এই চেপের বদলে এই ইউনিট ব্যবহার করে, তা আজ আমরা দেখব যে এর কি ফ্রিকোয়েন্সি দুটো কি সেম না কিছু আলাদা আছে। তা চলুন ভিডিও দেখুন। এগুলো যারা টুইটারের বদল এই যে আমাদের এই চেপ এর বদলে এগুলো দেয়, সেগুলো কিন্তু ঠিক না। এগুলো এর ফ্রিকোয়েন্সি আর এর ফ্রিকোয়েন্সি দুটো অনেক তফাৎ। হ্যাঁ, তা যারা দেন তা আমি মাপ করে দেখিয়ে দিচ্ছি ফ্রিকোয়েন্সি, একদম যেটা একই ফ্রিকোয়েন্সি দেয় একই ফ্রিকোয়েন্সি দেয়। অবশ্যই যারা ডিজে বড় বড় ডিজে লাগান চং লাগাননি এই সবগুলো দিয়ে চালান, হ্যাঁ তা ঠিক আছে। চং যেটা আমাদের হরেন ইউনিট যেটা, এটা হরেন ইউনিটেই কাজ করবে, এর কাজ কখনো ই করবে না আর এর কাজ কখনো ই করবে না, তাহলে দুটো সবসময় আলাদা হয়ে যাবে। তো আমি সাউন্ড চেক করে দেখাচ্ছি বা এর যে ফ্রিকোয়েন্সি কত, এর ফ্রিকোয়েন্সি এই যে এটা আমাদের যে টুইটার এইচএফ এটা যে 20,000 হার্জে 15,000 থেকে 20,000 হার্জে চলে, আর এইটা যে চলে এই কখনোই এর আওয়াজ এ দিতে পারবে না। কেন পারবে না? এই আমাদের হরেন ইউনিট এগুলো চলে আমাদের 7,000 দেখবেন লেখাই থাকে, যে কাগজটা দেওয়া থাকে তার মধ্যে দেওয়া থাকে 160 থেকে 7,000, তাহলে 7,000ই শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এতে সরু আওয়াজ একদম ছিকছিকানি যে আওয়াজ একদম চিকন আওয়াজ যেটা, সেটা কিন্তু এতে আসবে না। তার জন্য আমাদের যে এইচএফ টুইটার এটাকেই আমাদের বেছে নিতে হবে। যদি ডিজেতে বলুন যে কোনোই বলুন না, কেউ আমি দেখিয়েছি বক্সের ভিতরেও অনেকে দাদা ভাই বন্ধু আছে যে বক্সের ভিতরে হরেনের বদলে এইটার বদলে এই হরেন লাগিয়ে দেয়। হ্যাঁ, কিন্তু কখনো হবে না, এটা মিড চলে আসবে, এটা এর আওয়াজ যেটা সেটা কখনোই এই দিতে পারবে না। তাহলে আমরা এতে সাউন্ড চেক করি এখন। তা আমরা এই নেটওয়ার্কটি বেছে নিচ্ছি, আপনারা বলবেন এটা আমি একটা ভিডিও করব যেটা বক্স আর চং একসঙ্গে চালানো যাবে। এটা কোনো ইউটিউবে নেই, কিন্তু একটা মেশিনেই একটা অ্যাম্পলিফায়ারে বক্স আর চং, যত বড়ই মেশিন হোক না, যত হাজারে হোক 2,000 হোক 3,000 অ্যাম্পলিফায়ার হোক, যদি বক্স বাজে তার সঙ্গে কিন্তু দেখবেন যে এইগুলো আমাদের যে হরেন ইউনিট এগুলো টিকে না, ওর সঙ্গে চালালে আলাদা এদেরকে আলাদা ফ্রিকোয়েন্সি দিতে হয়। তা আমি এরপরের নেক্সট ভিডিওয়ে আমি এটা দেখাবো কীভাবে চালাবেন। চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে নেবেন, অবশ্যই ভালো হয়, এরকম নতুন নতুন ভিডিও আমি দিয়ে থাকি। হ্যাঁ, তা কীভাবে চলবে একসঙ্গে বক্স থেকে যে হরেন ইউনিট, আমাদের দেখবেন কখনোই কোনো মতেই হয়তো আধ ঘন্টা বাজে কি 1 মিনিট বাজে 2 মিনিট বাজে, তারপরে এটা আমাদের ডাইফর্ম যে থাকে কেটে যায়, তাই এটা কাটবে না। তার জন্যে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এরপরে নেক্সট ভিডিও এটি আসছে, খুব দামি ভিডিও, সাবস্ক্রাইব করে নেবেন, কেননা অনেক কাজে দেবে। তা আমরা এটি এখন কানেকশন করব। আমাদের একটি ছোট্ট অ্যাম্পলিফায়ার নিয়েছি, দেখুন এটা একটা ছোট্ট অ্যাম্পলিফায়ার নিয়েছি, আমাদের যে 30-55 ট্রানজিস্টর লাগানো আছে, খুব ছোট্ট অ্যাম্পলিফায়ার নিয়েছি, কেননা এই ফ্রিকোয়েন্সি মাপতে গেলে এই সব অ্যাম্পলিফায়ার ব্যবহার করা ভালো। মানে এর বেস টেবিল যেটা ডাম্পিং ফ্যাক্টরটা খুব হেভি দেওয়া থাকে। তাহলে আমরা আমাদের যেটা দেখুন কসোভার, যেটা কসিভ কসোভার, এটা আমি এখানে ইনপুট করে নেব। প্লাস
माइनस हमें कसोभारे लाइन टा दिए दिलाम देखो यहाँ इनपुट कर नहीं ये आउटपुट आसछे जे ट्विटर ये आउटपुट आसछे ब्लू और कलो जे तारटा आछे और ट्विटर अपन कखनो काटबें ना कखनो काटबें ना एटा निये आमी एकटा भिडियो अवश्य करब केंना आपनार क्षति हवा माने आमार क्षति हवा तार जन्य आपनादेरके साहाज्य करार जन्य आमी आछि भिडियोगुलि देखबें भालो लागले सबसक्राइब करबें ना हले करबें ना তা আমরা এখন এবার সাউন্ড চেক করব দেখুন আমাদের এখানে ইনপুট দিয়ে দিয়েছি আর এখানে আমাদের যে আউটটা এসেছে এই আউটটা নিয়ে এসে আমরা এই চেপে দিয়ে দিয়েছি খুব সিম্পল ব্যাপার কানেকশন খুব সিম্পল একদম আমরা এখন সাউন্ড চেকে চলে যাই তো আমাদের দেখতে পাচ্ছেন যে এটি পুরো হয়ে গেছে আমরা এখন সাউন্ড দিচ্ছি আমরা মেশিনটি অন করে নিই তা দেখুন এইটি আমরা দেখলাম এরপর দেখে নেব যে আমাদের ইউনিটে কী আওয়াজ আসছে দেখুন এতে সাউন্ড দিচ্ছি তাও কিন্তু সাউন্ড উঠছে না আর যখন এটাতে আমি লাগাচ্ছি তখন কিন্তু আমার সাউন্ড কমানো আছে এরপর আমরা একদম যেটাই পারফেক্ট সাউন্ড আমাদের মানে কি বলবো ফ্রিকোয়েন্সি আমরা চেক করে নেব যে কী ফ্রিকোয়েন্সি এতে আসে তাহলে আমরা অ্যাপ্লিকেশনে চলে যাই ব্লুটুথটি অন করি আমরা এখানে আমাদের ফ্রিকোয়েন্সি যে হার্জ সেটাতে চলে যাব দেখুন এখানে কিন্তু আমরা যখনই দেখি দেখা নহাজার তো খুব হালকা আওয়াজ আসছে এরপরে যখন আমরা চলে যাচ্ছি 11,000 এখানে কিন্তু আওয়াজ নেই তা আমরা এখন কত হার্জে দিয়েছি দেখে নিচ্ছি 10,337 এই 10,337 দেখুন এইটা আমার থাকছে এইটা আমি এটা দেখাবি হাজ এটা এইটাতে আমি ইউনিটটা দেবো দেখি কি বলে ইউনিট দেখুন এতে কিন্তু খুব একটা কানে লাগছে না এটা হেডফোন ব্যবহার করবেন নাহলে বুঝতে পারবেন না এই আওয়াজগুলো হেডফোন ছাড়া উঠবে আসবে না যদিও হেডফোনে 16,000-এর বেশি নেওয়ার ক্ষমতা নেই
তো কিছু কিছু হেডফোন হয় সেগুলো চলে যায়। এইটাই যখন লাগাচ্ছি আমি খুব কানে লাগছে আর সাউন্ডও জোর আসছে। তাহলে টুইটারের যে ওই সরু আওয়াজ এটা কখনোই এতে আসবে না, এতে 7000-এর মধ্যেই শেষ হয়ে যায়। আমি আর একটু বাড়িয়ে নেব, তো বাড়াবো দেখব। দেখুন এখানে কিন্তু সাউন্ড কমে গেছে, একদম কমে গেছে, হালকা চিনচি করছে। কিন্তু আমরা এখানে যদি আমাদের এই চেপে দিই কি আসছে দেখে নিই, দেখুন এখানে কিন্তু সাউন্ড খুব জোরাল তেজি আছে। তাহলে এর যে সরু আওয়াজ কখনোই এটাতে আসবে না, এতে মিড চলে আসবে, কিন্তু মিডও আসবে না। এই চেপ যখন লাগাবেন তখন কিন্তু মিডও আসবে না। যারা মিড ব্যবহার করেন এগুলো লাগিয়ে তাদের ঠিক আছে, আর যারা টুইটারের বদলে এগুলো দিয়ে কাজ চালাবেন বলুন, তাদের কিন্তু হবে না, এটা কখনোই এর সঙ্গে তুলনা করা যায় না। এর কাজ ই করবে, এর কাজ ই করবে, তাহলে দুটো দুরকম, যখন দুটো দুরকম কাজই আলাদা আলাদা ভিন্ন কাজ হবে।